রান্নাঘরে যদি রাত থাকে ওখানে তুই অঞ্চল বুঝিয়ে ঘুমাবি, তোর কোনো ভয় হবে না। প্রভাত হওয়ার পরে সর্বার্থ স্নান করে এসে অষ্টনাগের পূজা করে প্রথমে তোর ছয় পুত্রকে খেতে দিবি, তারপর পাড়া প্রতিবাসীদের খেতে দিবি। আমি এখন আসি মা। তুমি আজকে প্রভাত হলে তুমি গিয়ে আমার গৃহে অরণ্য পূজা আছে, সেই অরণ্যের কাজ বড় কঠিন কাজ মা, সেই কাজ আমার নিজে হস্তে করতে হবে। তুমি যাও, শুনে আমাকে আশীর্বাদ করো। বেশ মা। সরকার আমি তোকে আশীর্বাদ করলাম, তোর ছয় পুত্র যেন সকলে আজকে না আমার বাড়িতে অনেক পূজা আছে বাবা। অরঞ্জন পূজা? ওমা ও পূজা তো অনেক বড় পূজা, তুমি করতে পারবে? কি বাবা, তুমি রয়েছো, আমার ছয় পুত্র বধূ রয়েছে, সবাই এক একে আমার মধ্যে সাহায্য করে আমি করতে পারবো না। বেশ মা, আমি যাবো আর আসবো মা। ঠিক আছে, আমি কি করবো? ওই যে হয়েছে সারবার, সারবার নাকি আমি আসি না। আমি বাজারটা করে আসি, আরে বাজারে করতে যাই গো দাঁড়ি নারকেল thank you.
নানা অনেক ভালো হয়ে যাবে মা বলেছি অনেক কাজ আমা আমা আমি ফিরে আসি মা তুই বলে ছুরাই ফুরাই কি করছিস আমা বাজার ধরে নিয়ে যে সস্তার মাল তো আজকে কেন লাগবে আমা এখন আর তোকে 5 টাকা তিনটে ফুল করে দিচ্ছি তিনটে হ্যাঁ গো মা আমা এই বাঁধাকপি এই বাঁধাকপি তিনটে হচ্ছে 10 টাকা তুই অসময় বলে কি করে মা ও সময় না এখন সিজনের সময় কথা নেই হচ্ছে হ্যাঁ গো মা ওই জন্যই বেশি করে নিয়ে এসেছি যত খুশি খাবে বাবা এই অবস্থা কি ও মা পিঁপেটা তো মরে যাচ্ছে 9 টাকা পাল্লা তা আবার কত ভালো হবে এটা কি অবস্থা দেখো আমা এই তুমি নারকেল পেরেছো নারকেল রাস্তা তুমি পার পার তুমি ছাড়াবে আমা এই তুমি ফাটাবে তুই তো আমরা ফুল দিয়ে পুরে দেব আমা এই কচু 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 কাটবে কে কাল কচু কেটে নিয়ে এসো আমা আমি আমি কাটতে পারবো না আমার চুরকবে তো তোমার কাটতে হবে চুরকা তোমার চুরকে লোক দেবো তোমার চুরকে দেবে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমা আমি নারকেল পিঠে দেবো আমি কুরে কুরে দেবো তোমার জন্য বড় বড় তুমি তো কোর কি মাঝে টাকা রাখো কেমন ঠিক আছে দরজায় বলে তুমি ডাকবে ফুট করে চলে আসবো ঠিক আছে তাই তো অনেক দিন হয়ে গেছে মার কোন কাজ আসছে না না চলো আমরা সবাই মিলে গিয়ে পূজার কাজ করি তাই তাই এই আমার সুবর্ণ সুযোগ ও সুধা গোবিন্দ
ঠিক আছে, মেয়েটি জল দাও।